Assalamu alaikum. I am Nilbhar Yasmin. Hello, my dear students. How are you? I hope all of you are fit and fine. Welcome to my online class. Dear students, today I discuss with you chapter 15, Up in the Sky. So, dear students, in your last class, I discussed with you question number 1 to 4. So, before I go into the class, I repeat it again. Number 1, what would happen if there was no sun? The answer is, if there was no sun, our world would have been a very cold and dark place. Number 2, in which directions does the sun rise and set? The sun rises in the east and sets in the west direction. Number 3, what can you see in the sky at night? At night, we can see the moon and the stars in the sky. Number 4. When is it a full moon night? After 2 weeks, we can see the full round shape of the moon. This is called the full moon. So, dear students, please take your science book and open your book, page number 102. And take your science copy. So, dear students, today I discuss with you question number 5 to 7. So, dear students, all of you are ready to write? Okay. Question number 5. Why do the stars look small in size? Question number 5. Why do the stars look small in size? Why do the stars look small in size? The answer is, the stars are very far from us. That is why they look so small in size. তাহলে চাঁদ স্টার কেন বেশি ছোট দেখায়? কারণ স্টারস আমাদের থেকে অনেক দূরে, যার কারণে চাঁদকে সরি স্টারকে অনেক বেশি ছোট দেখায়, সাইজে অনেক বেশি ছোট দেখায়। তো আমরা তো জানি চাঁদ স্টার কোথায় দেখতে পাই আমরা? রাতের আকাশে, মানে যখন আমরা সন্ধ্যা হয় রাতের সময় রাতের আকাশে আমরা স্টারকে দেখতে পাই। তো স্টার দেখতে অনেক ছোট ছোট হয় এবং ডিফারেন্ট সাইজেরও হয়ে থাকে, আর আমরা কিন্তু স্টারকে দেখতে পাই একেবারে ছোট ছোট বিন্দু বিন্দু পরিমাণের সাইজের দেখতে পাই এবং সেগুলো মিটমিট করে জ্বলছে ওরকম দেখতে পাই। কিন্তু আসলে স্টার সাইজে অনেক বিশাল বড়, অনেক বড় হয় সাইজে। স্টার আমাদের থেকে অনেক দূরে থাকার কারণে, স্কাই আমাদের থেকে অনেক দূরে থাকার কারণে আমরা স্টারকে অনেক বেশি ছোট দেখি। যেমন ধরো দূরে এই যে তুমি ধরো এখানে বসে আছো, এখান থেকে তুমি যদি ধরো তুমি তোমার বাসার জানলা দিয়ে দাঁড়িয়ে বসে দেখছো, রোড দেখতে পাচ্ছো বা অনেক দূরে কোনো একটা জিনিসকে তুমি ছোট দেখতে পাচ্ছো, যদি তুমি ওই জায়গাটায় যাও তোমার দৃষ্টিসীমার যে যতটুকু তুমি ধরো একটা গাছ দেখলে বা একটা মানুষ দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু যখন তুমি তার সামনাসামনি যাবে বা তোমার সামনে আসবে তখন সেটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে থাকে। তো সেম এজ স্টার যেহেতু আমাদের থেকে অনেক দূরে, যার কারণে আমরা স্টারকে দেখতে দেখি হচ্ছে ছোট সাইজের, আসলে স্টার কিন্তু অনেক বড় সাইজের হয়। ওকে, তো এখানে কিন্তু তোমাদের মেইন বইয়ের টেক্সট বুকের পেজে পেজ নাম্বার 99 এ পিকচার সহ দেয়া আছে, এখানে নাইট স্কাইয়ের একটা পিকচার দেয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছোট ছোট সাইজের দেখা যাচ্ছে। দেখো দুটো পিকচার দেয়া আছে, একটা পেজ নাম্বার 98 এ দেয়া আছে যে নাইট স্কাইয়ে তোমরা কি দেখতে পাও, যে ওয়ার্ম আপটা করেছিলাম ওখানেও দেখো একেবারে রিয়েল, যে সন্ধ্যার সময় আমরা যে স্কাইটা দেখতে পাই ঠিক ও ধরনেরই পিকচার দেয়া আছে, যে ছোট ছোট সাইজের স্টার দেখা যাচ্ছে। আবার এখানে 90 পেজ নাম্বার 99 এ একেবারে মুন সহ স্টারের একটা পিকচার দেয়া আছে, এখান থেকেও তোমরা ক্লিয়ার একটা আইডিয়া পেতে পারো। ওকে, নাও আই ডিসকাস উইথ ইউ কোশ্চেন নাম্বার 6।
What is spacecraft? What is spacecraft? What is spacecraft? তাহলে স্পেসক্রাফট কি মানে স্পেসক্রাফট মিন্স হচ্ছে নবযান তাহলে নবযান কি দ্য অ্যানসার ইজ পিপল হ্যাভ টু ট্রাভেল ইন এ স্পেশাল ভেহিকল পিপল হ্যাভ টু ট্রাভেল ইন এ স্পেশাল ভেহিকল কল্ড স্পেসক্রাফট টু গো টু স্পেস অ্যান্ড দ্য মুন পিপল হ্যাভ টু ট্রাভেল ইন দ্য স্পেশাল ভেহিকল কল্ড স্পেসক্রাফট টু গো টু space and the moon people have to travel in a special vehicle called a spacecraft to go to space and to the moon তাহলে দেখো spacecraft কি মানে নবযান কি নবযান হচ্ছে people মানে লোকজন যেই স্পেসে বা মুনে যাওয়ার জন্য যেই ভেহিকলটা ইউজ করে মানে যে যানবাহনটা ইউজ করে সেটাকে বলা হয় স্পেসক্রাফট ওটা তো একটা স্পেশাল ভেহিকল মানে স্পেশাল একটা যানবাহন যেমন ধরো এখান থেকে আমরা যে যার যার বাসা থেকে সিএনজিতে করে স্কুলে যাই তাই না বা যাদের মোটরসাইকেল আছে তারা মোটরসাইকেলে করে স্কুলে যায় আবার যাদের কার আছে তারা কারে যায় আবার যারা স্কুল বাস ইউজ করে তারা স্কুল বাসে করে যায় তো সেম এজ স্পেসে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই বাস তারপর এই মোটরসাইকেল এগুলো দিয়ে স্পেসে যাওয়া যাবে না এগুলোর জন্য স্পেসে যাওয়ার জন্য একটা স্পেশাল ভেহিকেলের দরকার আছে যে ভেহিকেলটাতে করে মানে যে যানবাহনটাতে করে শুধুমাত্র স্পেসে মানে ওই স্পেশাল ভেহিকেলটা ছাড়া কিন্তু স্পেস আর মুনে যাওয়া যাবে না তো ওই স্পেসে যাওয়ার ওই স্পেস বা মুনে যাওয়ার জন্য যে স্পেশাল ভেহিকেলটা আছে বা যে স্পেশাল গাড়িটি আছে বা যানবাহনটি আছে সেই যানবাহনটির নামটাই হচ্ছে স্পেসক্রাফট মানে নবযান তো এটা তোমরা এখানে তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 100 এ পিকচার দেওয়া আছে যে রকেটের যে পিকচারটা দেওয়া আছে ওটাই রকেট বা স্পেসক্রাফট এটা দিয়ে কিন্তু স্পেসে যাওয়া যায় তোমরা এটা এই পিকচারটা থেকে কিছুটা আইডিয়া পেতে পারো তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো হোয়াট ইজ স্পেসক্রাফট ওকে নাও আই ডিসকাস উইথ ইউ কোয়েশ্চেন নাম্বার 7 হোয়াট ডাজ আ পারসন ওয়্যার হোয়াইল গোইং টু স্পেস হোয়াট ডাজ আ পারসন ওয়্যার while going to space what does a person wear while going to space so the answer is a person wear a special dress while going to space is called space suit a person wear a special dress while going to space is called স্পেস শুট যখন কোনো মানুষ স্পেসে যায় বা মুনে যায় তখন যে স্পেশাল ড্রেসটি পরে সেটাকে বলা হয় স্পেস শুট যেমন আমরা যদি কোনো পার্টিতে যাই তখন আমরা কি পরে যাই পার্টি ড্রেস পরে যাই তাই না আবার যদি আমরা হ্যাপি আইল্যান্ডে যাই হ্যাপি আইল্যান্ডে আমরা কি করি অনেক মজা করি না সুইমিং পুলে তখন আমরা কি পরে যাই সুইমিং ড্রেসটা পরে যাই তাই না তো প্রত্যেকটা পার্টির জন্য বা প্রত্যেকটা জায়গার জন্য আমাদের নির্দিষ্ট কিছু ইউনিফর্ম আছে মানে ড্রেস আছে যেমন স্কুলে যাওয়ার জন্য অবশ্যই আমাদের স্কুল ড্রেস পরে যাই সেম এজ যখন আমরা স্পেসে যাব বা মুনে যাব তখন ওখানে যাওয়ার জন্য ওখানে কিন্তু নর্মাল যে ড্রেসগুলো আছে না ড্রেসগুলো পরে মুনে বা স্পেসে যাওয়া যায় না এই মুনে যাওয়ার জন্য বা স্পেসে যাওয়ার জন্য কিছু স্পেশাল ভেহিকেল যেমন দরকার পড়ে সেম এজ স্পেশাল ড্রেসেরও দরকার পড়ে তো ওই যে স্পেশাল ড্রেসটা পরা হয় ওই স্পেশাল ড্রেসটাকে বলা হয় স্পেস স্যুট তাহলে স্পেস স্যুটটা দেখতে কিরকম সেটা তোমরা তোমাদের টেক্সট বুকে পিকচার দেওয়া আছে দেখো পেজ নাম্বার 100 ওখান থেকে তোমরা একটা ধারণা পেতে পারো দেখো ড্রেসটা তোমরা অনেক টিভিতেও দেখেছো প্রোগ্রামে টিভির অনেক
প্রোগ্রামে কিন্তু এগুলো দেখায় বা কার্টুনেও দেখা দেখা যায়, এই যে ড্রেস স্পেস স্যুটটা পরতে দেখা যায়। সো অ্যাস্ট্রোনট ইন এ স্পেস স্যুট, দেখো স্পেস স্যুটে তো দেখতে পেয়েছো। তাহলে কি ধরনের হয় স্পেস স্যুট? এটা তো স্বাভাবিকভাবে আমরা যে নর্মাল ড্রেসগুলো পরি ওগুলোর মতো না, এটা একটু ডিফারেন্ট এবং স্পেশাল একটা ড্রেস, যেটা পরে শুধুমাত্র মুন আর স্পেসে যাওয়া যায়। সো এটা এই জন্যই এটাকে তো স্পেশাল একটা ড্রেস বলা হয়, যার নাম স্পেস স্যুট। ওকে, তাহলে এ পার্সন ওয়েয়ার এ স্পেশাল ড্রেস হোয়াইল গোয়িং টু স্পেস ইজ কল্ড স্পেস স্যুট। ওকে, সো আশা করছি তোমরা কোয়েশ্চেন 5 to 7 তিনটাই লিখে তোমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যাদের কমপ্লিট হয় নাই তারাও তাড়াতাড়ি শেষ করে লিখে নিবে। ওকে, এরপর দেখো আজকে তোমরা 1 5 to 7 পর্যন্ত পড়েছো, আর প্রিভিয়াস ক্লাসে ছিল হচ্ছে 1 to 4 পর্যন্ত। তার মানে আমাদের এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার সব শেষ হয়ে গেছে। কোয়েশ্চেন আনসার ছিল 1 to 7, তো আমাদের 1 to 7 পর্যন্ত কোয়েশ্চেন আনসার কমপ্লিট। ওকে, তো এখন আজকে এতটুকু পর্যন্তই থাক। এই তিনটা কোয়েশ্চেন তোমরা খুব ভালো করে শিখবে, কারণ এগুলোর সাথে কিন্তু তোমরা যখন আবার ক্লাসে যাবে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা আবার পাবে, এবং এগুলো আরেকটু বড় সাইজের থাকবে, আরো কয়েকটা বাড়তে থাকতে পারে বা আরেকটু কম থাকতে পারে। তো এই জন্য এগুলো মিস করবা না, অবশ্যই এগুলো শিখবে, ঠিক আছে? ওকে, প্লিজ নোট ডাউন টুডেস হোমওয়ার্ক, লার্ন কোয়েশ্চেন আনসার 5 to 7 ফ্রম পেজ 102। তো 102 পেজে যে কোয়েশ্চেন আনসার গুলো আছে 5 to 7 ওগুলো তোমরা শিখে নেবে। So dear students, no more today. If you have any inquiry, please contact me. Thank you. Goodbye.